নমস্কার বন্ধুরা, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা শীতে দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা হলো বড়ি আর বেগুন দিয়ে পালং শাক। পালং শাক রান্নার জন্য আমি এক আঁটি পালং শাক, মানে 500 গ্রাম পালং শাক নিয়েছি। এই পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে নেব, 3-4 বার ধুয়ে নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। শাক কাটা হয়ে গেছে, দেখুন শাকটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করিনি, তার থেকে একটু বড় করে শাকটা কেটে জল ঝরিয়ে রেখে দিলাম। বড়ি আমি 8টা নিয়েছি, একটা বড় সাইজের আলুকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের বেগুন আমি এইভাবে দেখুন কেটে নিয়েছি, 10টা শিম আমি হাফ হাফ করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা এটাকে চিড়ে রেখে দিয়েছি, কালো জিরে 1/2 চা চামচ, নুন 7 মতো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, চিনি 7 মতো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, 1টা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, 5 চামচ সর্ষের তেল, রান্নাটা আমি সর্ষের তেলেই করব, সর্ষের তেলটা ঢেলে দেব 5 টেবিল চামচ। হয়ে গেছে, আমি এবার বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িটা আমি একটু লাল করে ভেজে নেব, বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব একটা ডিশে। এবার আমি এর মধ্যে দেব কালো জিরে, আর 1টা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম, একটু নেড়ে নেব, ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আলুগুলো ছেড়ে দেব, কিছুক্ষণ ভেজে নেব আলুগুলোকে, ভেজে দিয়ে দেব বেগুনের টুকরোগুলোকে, দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ভেজে নেব। আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আচ্ছা আমি মাঝারিতে করে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর 4টা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব মশলাগুলো, এর মধ্যে মিশিয়ে দেবো। গ্যাসের আঁচটা আমি মাঝারিতেই রেখে দিয়েছি,
দিচ্ছি, না হলে মশলা পুড়ে যেতে পারে। 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেব শাক, পালং শাক এর মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি, কড়াইটা ভর্তি হয়ে গেছে। এটাকে আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, আঁচটা মাঝারিতে করে। আমি একটু ঢাকা খুলে এটাকে ভালো করে নাড়িয়ে নেব এবং শাকের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম, 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন শাক থেকে কিছুটা জল বেরিয়েছে। আমি এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে জলটাকে টানিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি জলটাকে যতক্ষণ না শুকোচ্ছে টানিয়ে নেব। আমি আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। আমি সবজি ভাজার সময় হলুদ দিয়েছিলাম, এখন আবার একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। আমি এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি 1.5 চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে। খুব মিষ্টি মিষ্টি এটা খেতে, স্বাদটা খেতে খুব ভালো লাগবে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে অল্পও দিতে পারেন বা নাও দিতে পারেন। জল মোটামুটি টেনে গেছে, এর মধ্যে আর একটু নুন লাগবে। আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। আপনারা টেস্ট করে দেখে নিয়ে সেই মতো নুন দিয়ে দেবেন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলোকে। আমি সবার শেষে বড়িগুলো দিই। আগে রেসিপিতে আপনারা দেখেছেন বেশি গলে গেলে স্বাদ খুব একটা ভালো লাগে না। বড়িগুলো দিয়ে এবার আমি একটু নাড়িয়ে নিয়ে ভালো করে এটাকে শাকের মধ্যে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিই। গ্যাস বন্ধ করে দিলাম। আমার রান্নাও হয়ে গেছে। বড়ি আর বেগুন দিয়ে পালং শাকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।